আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যানে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান ঢাকা মহানগর গোয়েন্দা হেফাজত থেকে কোটা সংস্কার আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক গেল রাতে ঢাকা মহানগর গোয়েন্দা অফিসে ধারণ করা ভিডিও বার্তায় সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন কোটা সংস্কারে তাদের মূল দাবি পূরণ হয়েছে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে সব শিক্ষা প্রতিষ্ঠান দ্রুত খুলে দেওয়ার আহ্বানও জানান তিনি কোটা আন্দোলন ঘিরে সহিংসতা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত করে দ্রুত বিচারের দাবিও জানান এই সমন্বয়ক তবে বাইরে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক আন্দোলন চালিয়ে যাওয়ার বিষয়ে মত দেন কারফিউ শিথিলের সময় বাড়তে থাকায় কর্মব্যস্ত হয়ে উঠেছে রাজধানী ঢাকা নাশকতায় ক্ষতিগ্রস্ত হয়ে মেট্রো রেল ও এক্সপ্রেসওয়ে বন্ধ বন্ধ থাকায় মূল সড়কে নেমে এসেছে যানবাহনের বাড়তি চাপ আজ কারফিউয়ের দশম দিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এগারো ঘন্টা কারফিউ শিথিল করা হয়েছে কালো তা অব্যাহত থাকবে ঢাকা নারায়ণগঞ্জ নরসিংদী ও গাজীপুরের জন্য এ সূচি প্রযোজ্য অন্য জেলার সিদ্ধান্ত জেলা প্রশাসকদের ঘোষণা অনুযায়ী চলছে আর কাল মঙ্গলবার পর্যন্ত অফিস চলবে সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত সকাল দশটা থেকে বেলা তিনটা পর্যন্ত পাঁচ ঘন্টা খোলা থাকছে সব ব্যাংক আমাদের জন্য খুবই খারাপ প্রভাব ফেলতেছে ভাই রোডে রাস্তাঘাট বন্ধ থাকার কারণে মারাত্মক পরিমাণে জ্যাম চলতেছে অফিসগামী মানুষের একটা বিশাল অংশ মানে মেট্রোলে যাতায়াত করার কারণে অফিস টাইমে যে আগের যানজটটা হতো কিছুটা হলেও মানে লাঘব হয়েছিল এখন মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেস বন্ধ থাকাতে একটু প্রেসারটা আগের মতোই একটু মানে বেড়েছে আর কি দর্শক এই বিষয়ে আরো জানাতে রাজধানীর শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনেক অনেক রাজধানী পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন বিস্তারিত জানাবেন সিন্থিয়া আপনি যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু কারফিউ চলাকালীন সময়ের দশমতম দিন চলছে এই দশমতম দিনে হচ্ছে যেহেতু শি গোটা বিরোধী যে শিক্ষার্থীরা আন্দোলনে আন্দোলন করছিলেন তাদের আন্দোলন এক পর্যায়ে সহিংসতায় রূপ নিলে কিন্তু সরকারের পক্ষ থেকে কারফিউ জারি করা হয় প্রথম কয়েক দফায় কিন্তু কারফিউ তিন ঘন্টা শিথিল থাকলে এখন কিন্তু প্রায় নয় ঘন্টার মতো কারফিউ শিথিল রাখা হয়েছে এবং অফিস আদালত সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত করা হয়েছে এবং আপনি যত জানেন যে হচ্ছে রাজধানীর যে মেট্রো রেল যেটি হচ্ছে রাজধানীর বড় পরিবহন একটি যে সাধারণ মানুষের চাহিদা পূরণ করতো যাতায়াতের ক্ষেত্রে সেটির হচ্ছে তিনটি স্টেশন পুড়ে যাওয়ার কারণে কিন্তু হচ্ছে এক ধরনের চাপ পড়েছে সড়কে এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে দুটি স্টে দুটি টোল প্লাজা পুড়ে যাওয়ার কারণে সেটিও কিন্তু বন্ধ রয়েছে এবং অফিস আদালত যেহেতু খোলা রয়েছে গণপরিবহনের সংখ্যা কিন্তু অনেকটাই কম সড়কে আর যারা মেট্রো রেলে যাতায়াত করতেন সেই লোকগুলো কিন্তু এই পরিবহনে আসছেন এবং বাড়তি চাপ লক্ষ্য করা গিয়েছে এবং সাধারণ মানুষের সঙ্গে আমরা যারা কথা বলেছি যারা চলাফেলা করছেন বলছেন যে হচ্ছে মেট্রো রেলে তাদের যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা এখন পূরণ করে উঠতে সক্ষম হচ্ছেন না কারণ যে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে কারফিউ চলাকালীন সময়ে কিন্তু অনেক সড়ক কিন্তু বন্ধ রয়েছে সেই সড়কগুলো বন্ধ থাকার কারণে সড়কে কিন্তু আরও যানজটের সৃষ্টি হচ্ছে দীর্ঘ সময় তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং সড়কে অপেক্ষা করে করতে হচ্ছে তারা এবং এতে তারা নাবিশ্বাস হয়ে যাচ্ছেন একদিকে তীব্র গরম দেখা দিয়েছে গত দু তিন দিন থেকে সেটিও তারা বলছেন যে বাড়তি গরমের কারণে তাদেরকে এখন দীর্ঘ সময় অপেক্ষা করছে এবং তারাও বলছেন যে দ্রুত সময়ের মধ্যে যাতে মেট্রো রেলটি মেরামত করে চালু করে দেয়া হয় তাহলে তাদের এই সড়কে যে ভোগান্তিটা সেই ভোগান্তিটা লাঘব হবে কিছুটা আরেকটি বিষয় বলে রাখি যে যেহেতু কারফিউ চলাকালীন সময় রয়েছে এই সময়ের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটে সেখানে এক্ষেত্রে রাজার প্রতিটি সড়কের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী বাহিনীর কিন্তু কড়াকড়ি নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পেয়েছি এই ছিল আমার কাছে সর্বশেষ অবস্থা শাহবাগ থেকে চিন্তিয়া ধন্যবাদ এদিকে ঢাকা গাজীপুর নরসিংদী ও নারায়ণগঞ্জে এগারো ঘন্টা করে কারফিউ শিথিল করায় পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসছে বন্দর চট্টগ্রামে ভোর ছটা থেকে রাত নটা পর্যন্ত কার্ফিউ শিথিল করা হয়েছে এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় গতি ফিরেছে দূরপাল্লার যানবাহন সহ সব ধরনের পরিবহন চলছে বন্দরে পণ্য ওঠানামা অনেকটাই স্বাভাবিক হয়েছে বরিশালেও কারফিউ শিথিল হওয়ায় বেড়েছে মানুষ ও গণপরিবহন চলাচল নিত্যপণ্য সহ প্রয়োজনীয় জিনিসের জন্য বিভিন্ন দোকানপাটে ভিড় করছে মানুষ এছাড়াও সিলেট রাজশাহী রংপুর মেহেরপুর সহ বিভিন্ন জেলায় স্বাভাবিকভাবে মানুষ ও যানবাহন চলাচল করছে এতে অনেকটাই স্বস্তি ফিরেছে জনমনে দশক রাজশাহীর কারফিউ পরিস্থিতি সম্পর্কে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি মোস্তাফিজ কারফিউ শিথিলের পর শহরের অবস্থা এবং কোটা বিরোধী ছাত্রদের কর্মসূচি সম্পর্কে আমাদের জানান

সদস্যরা রয়েছেন তারা কিন্তু আহ উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি আমরা বিজেপি সদস্য দেখেছি এবং আহ এ পাশ থেকে আমরা যে যে কোনো ধরনের সহিংসতা বা যে কোনো ধরনের বিচ্ছিন করা পরিস্থিতি আগে কিন্তু আইন শৃঙ্খলা বাকি তারা সতর্ক অবস্থানে রয়েছেন এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশের যে সাজরা যান সেটিও কিন্তু এই মুহূর্তে আসলে প্রস্তুত রাখা হয়েছে মূলত সমন্বয়কারী সমন্বয়কারী যারা রয়েছেন তারা কিন্তু আসলে বলছে যে আহ শিক্ষার্থীদের উপর যে হামলাগুলো হয়েছেন এবং তাদের যে নয় দফা দাবি রয়েছে সেগুলোর প্রেক্ষিতেই আজকে তারা এখানে অবস্থান করেছেন এবং তারা কিন্তু এইখান থেকে একটি বিক্ষোভ মিছিল করার কথা রয়েছে এবং সেই বিক্ষোভ মিছিলটি নগরী যে কাজলা অর্থাৎ বিশ্ববিদ্যালয় যে বিশ্ববিদ্যালয়ের যে আরেকটি গেট রয়েছে সেই গেটের যে তারা এখানে কর্মসূচি শেষ করতে চান তবে তারা বলছেন যে এই মুহূর্তে আসলে অন্যান্য যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা এই কথাই কর্মসূচিতে এরপরে তার শিক্ষকদেরকে আমরা দেখেছি যে এখানে আসতেন এবং শিক্ষার্থীদের যারা এখানে আন্দোলন করছে তাদের সাথে কথা বলতেন এবং তারা কিন্তু আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যারা বৈষম্য ছাত্রবৃতি যারা রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তারাই ধ্বংসযোগ্য চালিয়েছে বলে মন্তব্য করেছেন চোদ্দ দলের নেতারা দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে আহ্বান জানিয়েছেন দলটি দুপুরে রাজধানী মোয়াখালীতে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শন শেষে তারা এসব কথা বলেন এটা স্পষ্ট যে জবা শিবিরের প্রশিক্ষিত ক্যারাই যাদেরকে খুলনা সাতক্ষীরা রাজশাহী চাপাই রংপুর থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছিল তারাই পরিকল্পিত হবে এই ধরনের প্রতিটি ধ্বংসযজ্ঞে তারা কাজ করেছে যারা এই দেশের স্বাধীনতা সার্বভৌত্বকে এখন পর্যন্ত মেনে নিতে পারেনি বিশ্বাস করে না যারা এই দেশকে কি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় তাদেরই কর্মকাণ্ড হচ্ছে আজকে এই স্থাপনাগুলি ধ্বংস করে দেওয়া যোগাযোগ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে দেশকে পঙ্গুক্ত করে দেওয়া আজকে এইটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য দর্শক রাজধানী মহাখালী ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তরে আছেন সহকর্মী এ আর বাদল সরাসরি চলে যাচ্ছে সেখানে বাদল চোদ্দ দলের নেতারা কি বলেছেন সিন্থিয়া চোদ্দ দলের নেতারা যেটি বলেছেন যে এই ধ্বংসযজ্ঞ আসলে পরিকল্পিত এবং এই রাষ্ট্রকে অকার্যকর করার জন্য যাদের যে দীর্ঘদিনের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী তারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে এর আগে আমরা সেতু ভবনে ছিলাম সেখানেও দেখেছি এবং এখানে দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর সেখানেও দেখেছি শুধু গাড়ির কঙ্কাল পড়ে রয়েছে এবং সারা বিল্ডিংয়েই এটি যে অগ্নিদগ্ধ অবস্থায় ছিল তার ছাপ রয়েছে ধোঁয়ায় কালো হয়ে গেছে পুরো বিল্ডিং এবং সামনে যে এসিগুলো রয়েছে এবং সামনে যা কিছু ছিল সবই একরকম ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে এখানে দুর্যোগ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ডিজি মহোদয় আছে তার কাছে জানতে চাইব কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং সেদিনের দৃশ্য কেমন ছিল আমাদের যে ক্ষতি হয়েছে সেটা অবর্ণনীয় আমাদের তিপ্পান্নটা গাড়ি যার বেশিরভাগই আমাদের চলমান বিভিন্ন প্রকল্প মুজিব কিল্লা আমাদের বন্যা কেন্দ্র আমাদের গ্রামীণ রাস্তা ব্রিজ কালভার্ট হেরিংবন রাস্তা এগুলি সহ দশ বারোটি প্রকল্পের গাড়ি সম্পূর্ণ তারা জ্বালিয়ে দিয়েছে তিপ্পান্নটা গাড়ি এবং তেরোটি মোটর সাইকেল জ্বালিয়ে দেওয়া হয়েছে আমার অত্যাধুনিক ইমার্জেন্সি রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার যার মাধ্যমে আমরা দেশের বিভিন্ন দুর্যোগ কবলিত এলাকার সাথে এখানে বসেই যোগাযোগ করতে পারতাম এখান থেকেই সরাসরি তাদের অবস্থা দেখা যেত এবং তাদেরকে নির্দেশনা দেওয়া যেত সেটি মাত্র কয়েক মাস আগে তৈরি করা হয়েছে সম্পূর্ণরূপে ভস্মীভূত আমার নূতন এক হাজার কেবি সাবস্টেশন যার পাঁচশো কেবি মাত্র গত বছর আমরা আপগ্রেড করেছি সেই সাবস্টেশন পুরোপুরি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের বিল্ডিংয়ে যদি আপনি তাকান দেখবেন যে টাইলসগুলি ছিল অনেক উন্নত মানের সমস্ত টাইলস মার্বেল সব তারা ধ্বংস করেছে এসি ফার্নিচার আমাদের পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে বিল্ডিংয়ের বিষয়ের জন্য বিল্ডিংটা কি অবস্থায় আছে আমরা গণপূর্তের সাথে যোগাযোগ করেছি তারা পরিদর্শন করছে তারা মতামত দিবে এবং পরিকল্পিতভাবেই দেড় দুইশো বা তারও অধিক লোক এসে প্রথমে আমাদের এখানে ডিল মারা শুরু করে আমাদের গ্লাস ভেঙে ফেলে আমাদের যারা সিকিউরিটি ছিল তাদেরকে আহত করে তারপরে যেহেতু অফিস ছুটির সময় বাইরে যে কয়টি গাড়ি ছিল এবং ভিতরের গাড়ি সবগুলিতে প্রায় একই সময় তারা গাড়ি ছাদে উঠে লাঠি দিয়ে ফেরাতে শুরু করে গ্লাস ভেঙে ফেলে তারপরে আগুন ধরিয়ে দেয় এবং ধন্যবাদ আপনাকে এটি আসলে ছাত্রদের আন্দোলনের উপরে ভর করে নাশকাতি নাশকতাকারীরা এটি করেছে এরকমটি তারা আসলে বলছিলেন তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর সিন্থিয়া ধন্যবাদ কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের ছয়জন জন সমন্বয়কে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল মতিন প্রীতম ও আইনুন নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেন রিটে মন্ত্রী পরিষদ সচিব স্বরাষ্ট্র সচিব পুলিশ মহাপরিদর্শক সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে দুপুর বারোটায় এর শুনানি হওয়ার কথা আছে আন্তর্জাতিক প্রসঙ্গ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক সংঘাতে এ পর্যন্ত অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরো একশো জন বার্তা সংস্থা এ এ তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তানের সীমান্তবর্তী পাকিস্তানের কুর্রাম অঞ্চলে গেল বুধবার থেকে সুন্নিপন্থী মুসলিম মাদাগি ও শিয়াপন্থী পন্থী উপজাতি গোষ্ঠীর মাঝে সংঘাত চলছে প্রাথমিকভাবে ভূমি নিয়ে বিরোধ শুরু হলেও পরবর্তীতে তা সাম্প্রদায়িক সংঘাতে রূপ নেয় এদিকে চলমান সংঘাত সমাধানের সব ধরনের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানায় স্থানীয় পুলিশ তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে মীমাংসার চেষ্টা অব্যাহত রয়েছে মধনের সংবাদ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন দুপুরের সংবাদ পৌনে দুইটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে